সরি মডিউলাস নয় ড্যাশ বার করতে হবে z1 z2 এর কনজুগেট বার করতে হবে এটা হয়ে যাবে -33 -56i তো নেক্সট আমাদের z1 এর কনজুগেট বার করতে হবে z1 এর কনজুগেট কত হবে এটা হয়ে যাচ্ছে 4 3i এর কনজুগেট তাহলে পাওয়া যাচ্ছে 4 3i আর জেড টু এর কনজুগেট বার করতে হবে জেড টু এর কনজুগেট হয়েছে মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ আই তাহলে এটা পাওয়া যাচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস ফাইভ লাস্টের মধ্যে জেড জেড ওয়ান আর টু এই দুটোর কনজুগেট মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত হচ্ছে এটা হচ্ছে ফোর প্লাস থ্রি আই ইন্টু দিয়ে হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস ফাইভ আই

আবার অফ জেড টু বার করতে হবে এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ টুয়েলভ স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার দেখো আমরা পেয়ে গেলাম যে মডুলার অফ জেড ওয়ান এটাই টু পাঁচ আর মডুলার অফ জেড টু এটাই টু হচ্ছে তেরো তো আমরা এই দুটোকে গুণ করছি তাহলে কত হবে পাঁচ গুণ তেরো মানে হয়ে যাচ্ছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এটা কার ভ্যালু রয়েছে এটা রয়েছে মডুলার্স অফ জেড ওয়ান ইন্টু জেড টু আমাদের এটাই ইকুয়াল করতে দেওয়া হয়েছিল যে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলার অফ জেড টু এটা ইকুয়াল টু হচ্ছে মডুলার্স অফ জেড ওয়ান ইন্টু জেড টু এর সাথে এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চনে জেড ওয়ান এর এই ভ্যালুটা দেওয়া রয়েছে জেড টু এর একই ভ্যালু দেওয়া রয়েছে বলছে জেড ওয়ান বাই জেড টু এটার পুরোটার মডিউলাস করলে যেটা পাওয়া যাবে সেটা ইকুয়াল হবে জেড ওয়ান মডুলাস বাই জেড টু মডুলাস এর সাথে তো আমরা কী করবো আমরা প্রথমে জেড ওয়ান বাই জেড টু এই ভ্যালুটাকে বার করছি তো জেড ওয়ান বলতে কত ছিল ফোর মাইনাস থ্রি আই বাই ছিল মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ আই তো আমরা ওপরেরটা ওপরের নিচে এটার কনযুগের দিয়ে মাল্টিপ্লাই করছি মানে আমরা এটার কনযুগের দিয়ে ওপরের নিচে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে এখানে মাইনাস টুয়েলভ মাইনাস ফাইভ আই

মাইনাস সিক্সটি থ্রি বাই ওয়ান সিক্সটি নাইন তার স্কোয়ার প্লাস দিয়ে বসবে সিক্সটিন বাই ওয়ান সিক্সটি নাইন স্কোয়ার তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখান থেকে পাওয়া যাবে ফোর টু টু ফাইভ পড়ে থাকছে ওয়ান সিক্স নাইন এটা স্কোয়ার তারপর আমরা রুট ওভার করছি রুট ওভার করলে পেয়ে যাব সিক্সটি ফাইভ

মডুলাস অফ জেড টু বার করছি এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ টুয়েলভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে থার্টিন নেক্সট আমরা মডুলাস অফ জেড ওয়ান বাই মডুলাস অফ জেড টু বার করছি তাহলে কত পাওয়া যাবে পাঁচ বাই তেরো পাওয়া যাবে তাহলে দেখো এখান থেকেও আমরা পেয়েছি পাঁচ বাই তেরো আবার এটা থেকেও আমরা পেলাম পাঁচ বাই তেরো তাহলে আমরা লাস্টে লিখে দেবো যে জেড ওয়ান বাই জেড টু

মাইনাস থ্রি প্লাস জেড এটাকে নিয়ে কাজ করছি তো এখানে আমরা জেডের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো তাহলে কত হবে ওয়ান মাইনাস টু জেডের জায়গায় বসে যাবে টু মাইনাস থ্রি আই এখানটা বসছে মাইনাস থ্রি প্লাস জেডের জায়গায় বসে যাবে টু মাইনাস থ্রি আই তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে এখানটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ফোর প্লাস সিক্স আই এখানটা হয়ে যাচ্ছে মাইনাস তিন প্লাস টু মাইনাস থ্রি আই এখানে ভেতরে মাল্টিপ্লাই করেছি কিন্তু এখানে কোন রকম মাল্টিপ্লাই করার দরকার ছিল না তো আমরা ব্র্যাকেটটাকে ওপেন করেছি খালি তাহলে কত হচ্ছে আমরা তো আমরা কন যুগের দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে নিচে ছিল মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই

18 কত পাওয়া যাচ্ছে মাইনাস এক এর স্কোয়ার মাইনাস ফিফটিন আই নিশ্চায় পাওয়া যাচ্ছে মাইনাস এক সরি প্লাস এক প্লাস দিয়ে হচ্ছে নয় তাহলে কত পাওয়া যাচ্ছে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন পড়ে থাকছে প্লাস টেন একটা ব্র্যাকেটে রাখলাম এখানটা লিখছি প্লাস আই দিয়ে মাইনাস থ্রি বাই টু এরকম ভাবে লিখতে পারি আমরা মাইনাস থ্রি বাই টুটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি